মায়ের দোষ যদি বলতে হয় তাহলে আমু সব সময় খুব পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে এটা একটা সময় খুব পীড়াদায়ক মনে হতো আমার মার সবচেয়ে বড় দোষ ছিল হচ্ছে আমাকে ইংলিশে প্রেসার দেয়া কম্পিটিশন অ্যাটেন্ড করতে গেলে প্রত্যেকদিন রিহার্সাল করতে হবে গান একটা গানই বারবার কতবার গাওয়া যায় একটা গান গায়ে ফিতা হয়ে যায় দেখা যাচ্ছে যে আমি একটা আমার জামা সেলাই করতে দিছি তো উনি সময় নিয়ে বানায় যাচ্ছে সেলাই করতেছে এটা করতেছে এমব্রয়ডারি করতেছে তখন সে এত সময় নাও কেন মানে মেক ইট লেস কমপ্লিকেটেড স্ট্রিক মহিলা ছিলেন খুবই রাগি খুবই স্ট্রিক এত স্ট্রিক যে আমার ফ্রেন্ডরা আমার বাসা আসতে যাইতো না আমার মা আমাকে কোথাও নিয়ে গেছে খুব কম উনি খুবই কর্মজীবী মানুষ একজন আম্মা যখন গল্প বলতেন তখন আমি খুব বিরক্ত হতাম কারণ আমার ধারণা ছিল যে আম্মা আসলে টেলিভিশন দেখতে না দেওয়াটাকে বৈধতা দেওয়ার জন্য হচ্ছে গল্প শোনাচ্ছেন পড়াশোনাও সেকেন্ড হওয়া যাবে না গানেও ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে আসা যাবে না অন্য কিছুতেও ফার্স্ট সেকেন্ড থার্ডের বাইরে আসা যাবে না এই এক্সপেকটেশনের ভারটা আমার কাছে অনেক বেশি ছিল নিজের অজান্তে আমি স্বাবলম্বী হতে পেরেছি আমার মায়ের কারণে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যেমন বলি যে কারো নামের বানান ভুল করা ইজ এ ক্যাপিটাল সিন সো আই হ্যাভ টু বি রিয়েলি পারফেকশনিস্ট যেমন আমি বলি আমার মা আমাকে সারা রাত গল্প শোনাতেন ওই সময়টা আমার ইমাজিনেশনটাকে আমার মা তৈরি করে দিয়েছেন আম্মু আমাকে কম্পিটিশনে যাওয়ার জন্য ফোর্স কোর্সে দেখে আমি সেই ছোটবেলা থেকে একটা কনফিডেন্ট পাইছি হাজারটা মানুষের সামনে গান কিভাবে গাইতে হয় ছোটকালে এত কিছু করার কারণে একবারের জন্য আমার মাথায় এটা কখনো আসতো না যে আমি কি পারবো আমার তো মনে হয় আমি তো পারবো আমি না পারলে কে পারবে নাও আই রিয়েলাইজ ইন মাই প্রফেশন ট্রাইং টু বিকাম পারফেকশনিস্ট ইজ সো ইম্পর্ট্যান্ট এখন বুঝি যে মা কেন প্রেশারাইজ করতো কোনো কমপ্লিকেটেড কোনো কিছু হলে আসলে অফিস থেকে আমাকেই পাঠানো হয় যাতে আমি সবার সাথে কমিউনিকেট করে আসি সো এটা আমার স্ট্রেংথ যেটা একটা সময় মায়ের দোষ ছিল এখন ওটা আসলে স্ট্রেংথে পরিণত হয়েছে মনে পড়তেছে না মায়ের ওই দোষের কারণে আমি এখন যে ধরনের লাইফটা পাইছি আমি এখন এই লাইফটা নিয়ে এতই বিজি হয়ে গেছি যে ওই কথাটা বলা হয়ে ওঠে নাই এখন এখনই এখনই আম্মারে ফোন দিয়ে বলবো হ্যাঁ মা ঠিকালে যে মনে আছে আমি যে কোনো কম্পিটিশনে যাইতে চাইতাম না তুমি আমাকে ওই পুরস্কার না করলে আমি আজকে যেখানটা আছে আমি ওটা থাকতে পারতাম না না আপনি কখনো বলি নাই যা করছেন ভালো করছেন আর অনেক করছেন আমার জন্য কখনো থ্যাংক ইউ বলি নাই মামা করলে কি করবে মা একটু করো সবাই যাওয়ার পরে বোঝা যায় আসলে মা কি জিনিস এখন একটু ফিল করি যে হয়তো ছেলে হিসেবে আরও সময় দেওয়ার দরকার ছিল মাও অবশ্য চাইতো যে হয়তো বলতো যে এক্সপেক্ট করতো যে আসুক দেখা করুক কিছু না জাস্ট খাটে শুয়ে শুয়ে কথা বললে হয়তো ভালো লাগতো তো এই জায়গাগুলো দোষ